সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভিডিওটা হচ্ছে থাইরয়েড হরমোন স্ট্যাটাস ইন প্রেগনেন্সি। এই টপিকটা আসলে আমাদের ফার্স্ট এইডে নাই, কিন্তু এটা খুবই হাই ইল্ড একটা টপিক, এজন্য আমি এটা এর সাথে বলে দিচ্ছি। এবং এই ছবিটা আমি অন্য জায়গা থেকে কালেক্ট করেছি, এটা একটা এন্ডোক্রাইনোলজি জার্নালের একটা ছবি, নেচার রিভিউজ থেকে। এখন আমরা দেখবো যে এই গ্রাফটা কিভাবে এরকম অল্টারেশন হয়, কেন কোনটা বাড়তেছে, কেন কোনটা কমতেছে, এবং এটার সাথে আমরা এতক্ষণ যা যা পড়েছি থাইরয়েড ফিজিওলজি থেকে এগুলো সব লিঙ্ক করব। তো প্রথমেই এখানে আমরা দেখি যে এই যে নিচের গ্রাফটা, এটা হচ্ছে উপরের, এটা হচ্ছে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন, আর এটা হচ্ছে আমাদের টোটাল T4। ফার্স্ট আমি এই দুটা গ্রাফ নিয়ে কথা বলি। থাইরয়েড বাইন্ডিং গ্লোবিলিন, যখন প্রেগনেন্সি একটা স্টেট আসে, প্রেগনেন্সিতে অনেক পরিমাণে ইস্ট্রোজেন হয়, তাই রাইট? ইস্ট্রোজেন লিভারে গিয়ে সকল ধরনের প্রোটিন সিনথেসিস বাড়ায়। সে প্রোটিনগুলোর মধ্যে একটা প্রোটিন হচ্ছে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন, এবং যখন থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনের লেভেলটা বডিতে বেড়ে যায়, থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন যেটা করে যে T4 কে তার সাথে বাইন্ড করে রাখে। T4 বাইন্ড করে থাকলে ফ্রি T4 লেভেল কমে যায়, তখন থাইরয়েড আবার তার ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে T4 লেভেলটাকে নর্মাল করে ফেলে। তো যতগুলা ফ্রি T4 ছিল সবইগুলোর সাথে বাইন্ড হয়ে যায়। তো আলটিমেটলি দেখা যায় যে ফ্রি T4 লেভেলটা নর্মাল হয়ে গেলেও বডিতে যখন যখন টোটাল মেজার করব, সে লেভেলটা এলিভেটেড। এবং এটা কেন বাড়তেছে, এটা হচ্ছে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিলিন বাড়ার, লেভেলটা বাড়ার সাথে সাথে সেম ভাবে আমাদের টোটাল T4 লেভেলটাও বাড়ছে। আশা করি এটা বোঝাটা ইজি হয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি যে কেন এই দুটা লেভেল বেশি। ওকে, এখন আমাদের এই তিনটা কার্ভ সম্পর্কে একটু আলোচনা করব যে কোনটা কোন দিয়ে গেছে। এই যে এই কার্ভটা যেটা একদম উপর দিয়ে উঠে নেমে গেল, আমরা দেখি এটা হচ্ছে FSH, এটা এটা হচ্ছে, সরি এটা হচ্ছে মানে সরি এটা হচ্ছে যে হিউম্যান কোরিয়নিক গনোট্রপিন হরমোন HCG, বিটা HCG। আর এই যে এটা, এই হরমোনটা হচ্ছে TSH, এবং এই যেটার সাথে বাড়ার সাথে যেটা বাড়ছে এটা হচ্ছে ফ্রি T4। তাহলে এখানে যেটা হচ্ছে যে প্রেগনেন্সির আর্লি স্টেজে হিউম্যান কোরিওনিক গনাডোট্রপিন হরমোনটা বেড়ে যাবে, এটা তো আমরা জানি, এটা খুবই অবভিয়াস। যখন কনসেপশন হয় হিউম্যান কোরিওনিক গনাডোট্রপিন বেড়ে যায়, এটার কাজ কি, ফাংশন কি, এটা নিয়ে রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমাদের ভিডিও আছে, সেটা আমরা আপনারা দেখতে পারেন। কিন্তু এখন অবভিয়াস যে হিউম্যান কোরিওনিক গনাডোট্রপিক হরমোন প্রেগনেন্সিতে বেড়ে যায়, এবং আমরা জানি যে আমরা যে ইউরিনে কিট ইউরিনারি প্রেগনেন্সি টেস্ট করি একটা কিট টেস্টের মাধ্যমে, সেখানে মূলত হিউম্যান কোরিওনিক গনাডোট্রপিন হরমোনটাকেই ডিটেক্ট করা হয়। এটা আসে কোথা থেকে, এটা আসে হচ্ছে বলা যায় যে প্লাসেন্টা থেকে আসতেছে। এখন যখন এটা বাড়ে, আমরা জানি যে আমরা সবসময় বলি যে বিটা HCG, আমরা কিন্তু সবসময় এটা বলে অভ্যস্ত, যখনই হিউম্যান কোরিওনিক গনাডোট্রপিন বলতে এটা বলছে বিটা। এখন আমাদের একটু জানতে হবে যে কেন বিটা কেন আলফা, কারণ এই জিনিসটা জানার মাধ্যমে আমরা বাকি জিনিসগুলো এক্সপ্লেন করতে পারবো। সো আসেন আমরা একটু পিটুইটারি হরমোনের দিকে একটু খেয়াল দিই। পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ডে আমরা জানি তো দুইটা লোব আছে, একটা হচ্ছে অ্যান্টিরিয়র পিটুইটারি, একটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টিরিয়র পিটুইটারি আরেক নাম হচ্ছে অ্যাডেনো হাইপোফাইসিস। এখন অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে কোন কোন হরমোন রিলিজ হয় এটা এই নিমোনিক দিয়ে মনে রাখা যায়। একটা হচ্ছে ফ্ল্যাট পিক, ফ্ল্যাটের মধ্যে আছে হচ্ছে FSH, LH, ACTH এবং TSH। এখন এই ACTH টা এই বাকি তিনটা থেকে আলাদা, কারণ এই ACTH টা একটা ডেরিভেটিভ আছে, যে একটা বড় একটা লম্বা ডেরিভেটিভ। এখানে তিনটা ভাগ হয়, একটা ভাগ হয় ACTH, আরেকটা হয় হচ্ছে বিটা এন্ডোরফিন, যেটা হচ্ছে আমাদের এন্ডোজেনাস ওপিওয়েড, আর এটা হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। যদি কোনো কারণে ACTH লেভেল বাড়ে, বাড়তে থাকে, ধরেন প্রাইমারি অ্যাড্রেনালিন ইনসাফিসিয়েন্সি, তখন যেটা হবে যে এই প্রিকারসর লেভেলটা বাড়তে হবে, কারণ ACTH লেভেল যদি প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হয়, তাহলে অ্যাড্রেনাল লেভেল কম, নেগেটিভ ফিডব্যাক এর মাধ্যমে ACTH বাড়বে। ACTH তো নিজে বাড়ে না, ও আসবে হচ্ছে এই প্রিকারসর সবাইকে নিয়ে একসাথে বাড়ে, কারণ ও আসে হচ্ছে এখান থেকে। এই প্রিকারসরটার নাম হচ্ছে প্রো অপিও মেলানো কর্টিন, ঠিক আছে? এই প্রো অপিও মেলানো কর্টিন থেকে ACTH আসার পাশাপাশি
মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন আসে, যেটা আলটিমেটলি পিগমেন্টেশন তৈরি করে। আমরা জানি যে এডিসন ডিজিজে পিগমেন্টেশন হয়, যেটা হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের জন্য, যেটা মেলানোসাইট স্টিমুলেট করে। এটা আমাদের মানে কথায় চলে আসছে বলে বললাম, আমাদের ফোকাস এটা না, আমাদের ফোকাস হচ্ছে বাকি তিনটা। তো এটা আমাদের হিসাব আলাদা, এটা যেহেতু অন্য জায়গা থেকে আসছে সেটা আমরা আলাদা হিসাব করি, কিন্তু বাকি তিনটা যে আছে FSH, LH এবং TSH, এই তিনটা জিনিসের সাথে একটা আরেকটা হরমোনের মিল আছে, সেটা হচ্ছে হিউম্যান প্রিওনিক গনোট্রপিন। এই প্রত্যেকটা, এই চারটা হরমোন, 1, 2, 3, 4, এই চারটা হরমোনের দুইটা সাব ইউনিট আছে, একটা হচ্ছে আলফা সাব ইউনিট আর একটা হচ্ছে বিটা সাব ইউনিট। এখন এই প্রত্যেকটা হরমোনেরই আলফা সাব ইউনিট সেম, বিটা সাব ইউনিটের চেঞ্জটাই এটাকে ডিফাইন করে যে এটা কি হিউম্যান কোরিওনিক গনোট্রপিন হবে, নাকি এটা TSH হবে, নাকি এটা FSH হবে, নাকি এটা লুটিনাইজিং হরমোন LH হবে। ঠিক আছে, কিন্তু সবার আলফা সাব ইউনিটটা সেম, বিটা সাব ইউনিটটা আলাদা। এই জন্য আমরা সবসময় বলি বিটা HCG, মানে আমরা যে বিটা HCG বলতেছি কেন, কারণ বিটা সাব ইউনিটটা আলাদা। ওকে, তাহলে একটা জিনিস এখানে খেয়াল করেন, HCG মানে হিউম্যান কোরনিক গনোট্রপিন হরমোন, এটা কিন্তু TSH, FSH, LH এর সাথে মিল আছে। এখন আমাদের ফোকাস যেহেতু থাইরয়েড হরমোন নিয়ে, সো আমরা TSH নিয়ে আপাতত আলোচনা করতেছি। তার মানে FSH এর একটা কম্পোনেন্ট TSH এর সাথে মিলে, দ্যাট ইজ আলফা সাব ইউনিট। এখন এই যে TSH এর সাথে মিলে কিছুটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মতো ইফেক্ট দিতে পারে আমাদের এই হিউম্যান কোরিওনিক গনোট্রপিন হরমোন, কারণ এর আলফা সাব ইউনিটটা মিলে যাচ্ছে। সো যেই কাজটা হয়, যখন প্রেগনেন্সিতে বিটা সাব ইউনিট, এই হিউম্যান কোরিওনিক গনোট্রপিন হরমোনের লেভেলটা বাড়ে, আমাদের তো এই হচ্ছে থাইরয়েড হরমোন, এই থাইরয়েড হরমোন, থাইরয়েড হরমোনের মধ্যে আমরা জানি যে TSH রিসেপ্টর আছে, এই রিসেপ্টরের সাথে আলফা সাব ইউনিট দিয়ে বাইন্ড করতে পারে হিউম্যান কোরিওনিক গনোট্রপিন, কারণ ওর আলফা সাব ইউনিটটা TSH এর সাথে ম্যাচ করতেছে। যখন এরকম ম্যাচ করে, তখন কি করে, এই আমাদের থাইরয়েড হরমোন T4 আর T3 রিলিজ করে। মেইনলি করে কি, আমরা জানি যে মেইনলি হয় T4, আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের মেইন ডেরিভেটিভ হচ্ছে T4। তো T4 যখন বাড়তে থাকে, তখন এটা কি হিসাবে আসে, এটা হচ্ছে প্রথমে তো ফ্রি থাকে, তারপর বাইন্ড হয়। সো কন্টিনিউয়াস ব্যাপারটা এরকম না যে হচ্ছে বাইন্ড হওয়ার কারণে লেভেলটা কমে গেল, যেটা হয় যে ওই ফিডব্যাক এর উপর আসলে ডিপেন্ড করে না, ও কন্টিনিউয়াস এটা প্রডিউস করতে থাকে, প্রডিউস করতে থাকে, প্রডিউস করতে থাকে, যার কারণে টোটাল লেভেল তো বাড়তেছে। এই জিনিসটা বাড়ার সাথে সাথে হিউম্যান কোরিওনিক গনোট্রপিন হরমোন বাড়ার সাথে সাথে আমাদের T4 লেভেলটাও বাড়তে থাকে, ফ্রি T4 লেভেলটাও বাড়তে থাকে, টোটাল তো বাড়তেছে, ফ্রিও বাড়তেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন আর্লি প্রেগনেন্সিতে তো এটা বাড়তে, তারপর যখন হচ্ছে লেটার প্রেগনেন্সিতে এই হিউম্যান কোরিওনিক গনোট্রপিনটা ফল করতে থাকে, তখন ওই যে TSH এর প্রতি যে TSH এর যে রিসেপ্টরকে স্টিমুলেট করতো, ওই ইফেক্টটাও কমতে থাকে, তখন এখানে ফ্রি T4 লেভেলটাও আস্তে আস্তে কমতে থাকে, এটা কমার সাথে সাথে এটাও কমতে থাকে, রাইট? আমরা এটা ধরতে পারলাম, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখন আসেন যে TSH, যেহেতু ফ্রি T4 তৈরি হচ্ছে এখানে, আমরা জানি কি, আমরা অলরেডি রেগুলেশন পড়ে ফেলছি থাইরয়েড হরমোনে, রেগুলেশন না পড়ে থাকলে ভিডিও আছে আপনারা দেখে নেবেন। রেগুলেশনে যেটা হবে, যে থাইরয়েড হরমোন তো রেগুলেট করতেছি, যখন এটা কি কোনটা রেগুলেট করে, সবসময় আমরা জানি যে ফ্রি T4 এই রেগুলেশনটা করে, যখন ফ্রি T4 লেভেল বেড়ে যায় থাইরয়েড হরমোন থেকে, এটা নেগেটিভ ফিডব্যাক দিবে কোথায়, পিটুইটারিতে আর হাইপোথ্যালামাসে। এটা ধরেন পিটুইটারি, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। এই ফ্রি T4 যখন বেড়ে যায়, তখন এটা নেগেটিভ ফিডব্যাক দেয় আমাদের পিটুইটারিতে, পিটুইটারি থেকে TSH লেভেল কমায়, এবং হাইপোথ্যালামাস থেকেও TRH লেভেল কমায়। TRH লেভেল কমানোর মাধ্যমে আলটিমেটলি আমাদের TSH লেভেলটা কমে যায়। সো এই ফ্রি T4 বাড়ার সাথে সাথে আমরা দেখবো যে আমাদের TSH লেভেলটা কমতেছে, কারণ বডিতে অলরেডি অনেক বেশি থাইরয়েড তৈরি হয়ে যাচ্ছে, থাইরয়েড হরমোন। এখন TSH লেভেল তো চাইবে যে নেগেটিভ ফিডব্যাক দিয়ে কমাতে, কিন্তু কমাতে পারবে না, কারণ কি, কারণ বাইরে থেকে এন্ডোজেনাস হিউম্যান কোরিওনিক গনোট্রপিন হরমোন এটাকে স্টিমুলেট করতেছে। তো আমরা কিছুক্ষণ পর্যন্ত দেখবো যে থাইরয়েড হরমোন যদিও ফ্রিটা বাড়তেছে, কিন্তু আমাদের TSH কমতেছে। এখন খেয়াল করেন, যেই মাত্র হিউম্যান কোরিওনিক গনোট্রপিন ফল করতে থাকলো, তখন তো ফ্রি T4 ফল করে, তাই না? ফ্রি T4 যখন ফল করলো, তখন নেগেটিভ ফিডব্যাক দিবে, আমি কমে যাচ্ছি তুমি আমাকে বাড়াও, তখন TSH আবার বাড়তে থাকবে, বাড়তে বাড়তে আস্তে আস্তে একটা নর্মাল রেঞ্জে চলে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের
প্রেগনেন্সিতে থাইরয়েড প্রোফাইলের চেঞ্জ এটা খুবই ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন জায়গায় এটা আমাদের বেসিকটা স্ট্রং করার জন্য অনেক ইম্পর্টেন্ট। যখন আমরা ক্লিনিক্যালি একটা পেশেন্টকে হ্যান্ডেল করব, আমরা যদি এই লেভেলটা অনেক কম পাই থাইরয়েড হরমোন, তাই আমি বলদিব না আরে ওল্লা ওনার তো হাইপোথাইরয়েড হয়ে গেছে, বা যদি বলে যে থাইরয়েড হরমোন টিএসএইচ লেভেল অনেক কম, টি4 অনেক বেশি, ওনার তো গ্রেভস ডিজিজ, আমরা এগুলো বলতে পারবো না। সো আমাদের এই কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।